আসসালামু আলাইকুম। শাতিল রাস আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ঈদ মোবারক ভাই, কেমন আছেন? ঈদের শুভেচ্ছা আপনাকেও, আমরা ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। অনেকদিন আপনাদের অনেকদিন ধরে শুনি, কখনো যুক্ত হওয়া হয় না, আজকে ভাবলাম একটু যুক্ত হই। আমার হচ্ছে প্রশ্নটা, আমি কোনো তর্কে যাব না, শুধু একটা প্রশ্ন জানার ইচ্ছা আছে যে কেন মানে কেন তর্কে যাবেন না কেন? তর্কে যেতে সমস্যা কোথায়? আমরা তো টিচার না, আমরা তো তর্কই করি, শিক্ষা দেয় না না তো। না ঠিক আছে। আচ্ছা আমি কি বলবো, কিছু বলেন না, শুধু আমি একটু জানবো আর। বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে কোরআন নাজিল হওয়ার পরে সমসাময়িক সময়ের যত বই ছিল, যত লেখক ছিল, যত যা ছিল, এভিডেন্স যত যা ছিল, এই সবগুলা বিষয় পুড়িয়ে ফেলা হয়েছিল। মানে আমার হচ্ছে এইখানে একটা বিষয় দাঁড়ায় যে আসলে এই আমরা এখন যদি ওই যে ওডিসি, ইনিট কিংবা আরো পুরাতন, মানে এটা 1400 বছর পুরানো, 1400 বছর আমরা 5000 বছরের পুরানো গ্রন্থ পাই কিংবা অনেক কিছু পাই পৃথিবীতে, ওই সমসাময়িক সময়ে যে আরবে যত লেখালেখি ছিল, মানে এই সম্বন্ধে কোনো একটা কিছু আমরা পাই না। মানে কেন পাই না, বা সত্যি কি সবকিছু পুরাই ফেলা হয়েছিল কিনা, কিন্তু কেন পুরাই ফেলা হয়েছিল, এর উদ্দেশ্যটা কি ছিল, এই বিষয়ে যদি বলতেন একটু। ফারাজ ভাই আপনি কি বলবেন? না ভাই, আমি কি বলবো এখানে? ভাই ওই সময় দিয়ে মানে পৌত্তলিকতার নাম দিয়ে তো অনেক পৌত্তলিক যে সাহিত্য সেগুলো সব নষ্ট করে ফেলা হয়েছিল, যে পৌত্তলিকদের যে কৃষ্টি কালচার ছিল, যে কবিতাগুলা ছিল সেগুলো সব নষ্ট করে ফেলা হয়েছিল। কারণ হচ্ছে তো সেগুলো হচ্ছে পৌত্তলিকদের মানে কুফুরি কালাম, কুফুরি কথাবার্তা, কুফুরি কবিতা, যেমন কুফুরি গান। কাবার উপরে যে ইয়েগুলো লেখা ছিল, যে কবিতাগুলো লেখা ছিল, ওইগুলো তো ইতিহাসে পাওয়া যায় না। মানে উদ্দেশ্যটা কেমন ছিল নাকি, যে মানে নবীজির বিরুদ্ধে যত যা লেখা ছিল ওগুলো যেন এই সুযোগে সব মুছে যায়, এরকম কি বিষয় ছিল কিনা? এটা এবং তো আগে, সেটা তো আর আগেই হয়েছে, এবং এটা তো বহুত আগে, এগুলো তো মক্কা বিজয়ের বহুত পরে। আগে হয়েছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে সমস্ত ইহুদিদেরকেও তো সেখান থেকে, ইহুদি নাসারাদেরকে তো বিতাড়িত করা হয়েছে পরবর্তীতে, মানে আরো আরব উপদ্বীপ থেকে মানে হচ্ছে। এবং তারা যখন সেখান থেকে মানে চলে যায় তখন তো তাদেরকে তাদের মানে শুধুমাত্র একটা উট ছাড়া আর কিছু নিয়ে যেতেও দেয়নি, মানে নির্মম ভাবে তাদেরকে সেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এত কিছুর পরে তো আসলে মানে সেই সময়ের যে হিস্ট্রি, সেই সময়ের যে ঐতিহাসিক যে বইপত্রগুলা সেগুলো তো আসলে পাওয়া যায় না আর কিছুই। আসলে এইখানেই মূলত লাগে খটকাটা, যে প্রত্যেকটা, যেহেতু ওই সময় মানে মহানবীর অনেক বিরোধী মানুষ ছিল, মানে তারা হচ্ছে শিক্ষিত বেশি ছিল, তারা অবশ্যই লেখালেখি করছে, তারা অনেক কিছু করছে, কিন্তু তার কোনো এভিডেন্স আমরা কেন পাচ্ছি না? মানে কিছু তো একটা, হয়তো পজিটিভ হয়তো নেগেটিভ, কিছু একটা তো পাবো, কিন্তু কিছুই কেন পাচ্ছি না? মানে এর জন্য আমার জানার ইচ্ছা ছিল যারা আসলে লিখছে কই নবীর গেল। বিরুদ্ধে কিছু লিখছে তাদেরকে তারা তো জবাই করছে, লোক পাঠায় পাঠায় জবাই করছে, এবং জবাই করার পর যারা জবাই করছে তাদেরকে ইয়ে করা হয়েছে, তাদেরকে প্রেস করা হয়েছে, এই তো আর বুক আর ফাটা কি পড়ে বলবো, না, কি আর কিছু বল। তখনই ইয়ে করছে। ইভেন একটা প্রেগনেন্ট মহিলাকে যে নির্মম ভাবে হত্যা করছে, মানে ঘুমের মধ্যে একটা মানে প্রেগনেন্ট মহিলাকে হত্যা করার পরে আবার নবীর কাছে এসে বলছে যে আমি এইভাবে হত্যা করছি, পরে বলছে যে ওই মহিলার রক্ত হালাল, একেবারে কোনো কোনো ইয়েই করে নাই। ইভেন ওই মানে কোনো ধরনের বিচার আচার কিচ্ছু না, মারছে, ঠুক ভালো কাজ করছে, শেষ, নবীতে গালি দিছে, শেষ, শেষ কাহিনী এখানে। আচ্ছা তাহলে এখন আরেকটা বিষয় যাই। হ্যাঁ ভাই, এটা একটু বুঝবোই আমি, সেটা হচ্ছে যে অনেকটা প্রমাণ সাপেক্ষে, যেমন বলা হয় লাইলাতুল কদর কিংবা 27 রাতে একটা রাতে ইবাদত হচ্ছে হাজার, মানে হাজার দিনের কিংবা হাজার রাতের সমপরিমাণ, কিংবা বলা হয় যে এখানে পৃথিবীর হচ্ছে 1000 দিনের সমান সমান হচ্ছে আখিরাতের হচ্ছে একদিন, যে বিষয়টা এটা আসলে আমি বলি যে যখন কিনা এটা বলা হয়েছিল তখন তো মানে বিজ্ঞানের একটা মানে অতটাই ছিল না, কিন্তু ওই সময়ের সাথে এই সময় গ্র্যাভিটির যে বিষয়টা আছে, যেমন সময় পার্থক্য, বড় গ্রহতে সময় বেশি লাগে, ছোট গ্রহতে সময় কম লাগে, এর সাথে একটা সামঞ্জস্য হয় কিন্তু ওই জিনিসটা বলা হলো কিভাবে? ভাই এটা আপনি একটু ইয়ে করে দেখেন যে এই জিনিসটা কোন দিক দিয়ে সেন্স মেক করে বেশি, নবী মোহাম্মদ এইসব বুঝা টুজা এইসব করে, মানে নবীর 14 গোষ্ঠী বুঝছে কিনা এই কাহিনী, নাকি এখন এগুলোর সাথে মিলানো হয়, নাকি বা নাকি এগুলো সেফ আজ গভীর কথাবার্তা, এটা মানে নিজেই একটু চিন্তাগুলো বুঝতে পারবেন। না না আমার কথা না, আমি আমি একটু পজিটিভ বলতেছি, আমি একটু পজিটিভই যাচ্ছি যে এই বিষয়ে আমার একটু জানার দরকার আছে। তো যে ওইখানে বলা হয়েছে যে পৃথিবীর হচ্ছে 1000 দিনের সমান, আখিরাত হচ্ছে একদিন, ওটা যদি আমি যদি যাই না, আমরা তো, আমি বিজ্ঞান স্টুডেন্ট, এখন গ্র্যাভিটি যদি আমরা হিসাব করি যে বড় গ্রহ, যত বড় গ্রহ থাকবে, যত বড় অবজেক্ট থাকবে, আচ্ছা তো ওইখানে সময়টা সাতিল তত ভাই, ধীর। আমি আপনাকে একটা একটা কথা বলি। আমরা প্রায় সময় যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের বর্তমান যে অর্জিত জ্ঞান আছে সেটার উপর বেস করে আমরা ইসলামকে জাজ করি না, এই জিনিসটা এইভাবে করা উচিত না। আপনি যেটা করবেন ইসলাম সম্পর্কে জানতে হলে, সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, মানে আপনি অথেন্টিক ওয়েতে আপনি যে ইসলামটা জানতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি সেই কালের তাফসির পড়েন।
যেমন ইবনে কাসির বলেন, জালালাইন বলেন, আপনি সেখানে কি পাবেন যে ওই সময়কার আশেপাশের মানুষজন আসলে ওইটা দ্বারা কি বুঝতো সেটা ভালো একটা দাস পাবেন। আপনি যে জিনিসটা ডিসকভার করতে পারবেন যে ইসলাম অন্যান্য ধর্মের মতো একটা সেফ অন্ধবিশ্বাস ছাড়া এর বাইরে কোনো কিছুই না, প্রিমিটিভ মানুষরা যেটা ভাবার কথা তাদের তাদের রিয়েলাইজেশন এর বাইরে নাথিং এলস, শুধুমাত্র সেটাই। আপনি তাফসির পড়েন এই সম্পর্কে, যে আয় সম্পর্কে আপনার মানে সায়েন্স অ্যান্ড ওটা নিয়ে কনফিউশন লাগবে, প্লিজ গো থ্রু দা তাফসির, আপনি মানে অসাধারণ নিয়ে পাবেন। মানে ইসলাম ইসলাম যে কত বড় একটা জোক, সেই জোকটা বুঝতে আপনার খুব বেশি একটা সময় লাগবে না। যাক কি বলবো আর, বাংলাদেশে আছি তো, আমি ঠিক আপনাকে আছে অন্যকে কথা বলতে বলতেছি না, আপনি নিজে যাচাইয়ের জন্য দেখতে পারেন আর কি। না, ঠিক কিছুদিন আছে, আগে হচ্ছে একজনের একটা একজনের একটা মানে শুনলাম, একজন প্রশ্ন করছিল যে ওই সূর্যের বিষয়টা নিয়ে, খুব কমন এটা, সবাই জানে এটা, যে ওই যেরকম প্রতিদিন শেষে হচ্ছে সূর্য হচ্ছে আল্লাহ আল্লাহ আসে গিয়ে হচ্ছে মাথা নিচু করে বসে থাকে, আল্লাহর অনুমতি দিলে পরের দিন উদিত হয়, তার বিষয় নিয়ে এক হুজুর হচ্ছে এমন ভাবে সুন্দর করে বুঝাইলো, মানে অবাক হয়ে গেলাম কিভাবে এই বিষয়টাকে সূর্য যায়টা বুঝাইলো কই, উনি। সূর্য সূর্য কই যায়, যায়টা কই, না সূর্য না কি কোথাও যায়? না তা তো না, কিন্তু উনি এমন ভাবে বুঝাইলেন, মানে আমি বললাম যে আপনি যদি এইটাও আপনি যদি গোল বুঝে মানে উড়া পাটা গোল দেখে ইমপ্রেসড হন, সেখানে তো না আমাদের না, আমি আসলে আমি ধরেন ইম্প্রেসড হই নাই, আমি ইম্প্রেসড হবো কি করে, কি বলেন না, ওইটা আর কি আমি বললাম যে এভাবে এভাবে হয় আর কি, বোঝাই আর কি, তাই বললাম। আচ্ছা ভাই ধন্যবাদ, ভালো লাগলো খুব, কারণ এই প্রথম আপনার সাথে যেটা কথা বলতে পারলাম, অনেকদিন তো শুনি আপনাদের। আমার কাছে ফ্যাসিনেটিং লাগে বিষয়টা, যখন মানে একজন শিক্ষিত মানুষ এই মাদ্রাসা ছাত্রের কথা, মাদ্রাসা ছাত্রের কথা শুনে ইমপ্রেসড হয়। না না না, আমি 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 জাস্ট এমনি আমি 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 আপনাকে বলতেছি না সাথে ভাই, আমি আপনাকে বলছি আমার নিজের ফ্রেন্ডই তো হয়, আমার নিজের ফ্রেন্ডরা, নিজের ফ্রেন্ডরা কম শিক্ষিত না কিন্তু বিসিএস ক্যাডার্স, বর্তমান বিসিএস ক্যাডার্স, তারাও কিন্তু ইমপ্রেসড হয় এই এই মাদ্রাসা ছাত্রের কথা ভাই, শুনে। এইসব তো এইসব বলতে গেলে, এইসব বলতে গেলে অনেক কথা বলা যাবে, কিন্তু তারপরে তো থাকি, তো বাংলাদেশেই থাকি, বন্ধু আত্মীয় স্বজন পরিজন সবাইকে নিয়ে থাকতে হয়, যার কারণে অনেক কিছুই বলি না, অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না, বা আপনাদের শুনি ভালো লাগে, কিংবা সবকিছু শুনি, মানে পজিটিভ নেগেটিভ সবই শুনি, শুনে শুনে নিজেদের ভিতরেই রাখি, আসলে সব জায়গায় সবকিছু প্রকাশ করা যায় না, ইচ্ছা থাকলেও কিংবা করতে হয়ও না, ওইভাবে থাকি আর কি। ঠিক আমি আছে আপনাদের সাথে কথা বলে, কথা বলার বাস জন্য খুব ভাই, বড় কোনো উদ্দেশ্য নেই আসে নেই ভাই, শুধুমাত্র আপনাদের সাথে দুটো কথা বলে যুক্ত হওয়ার জন্য, আমার কোনো ওইরকম উদ্দেশ্য ছিল না। ধন্যবাদ ভাই, আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে, ঠিক ভালো আছে থাকেন, ভাই, ঈদের শুভেচ্ছা আপনাকে, বিদায় জানাচ্ছি, আরেকজনকে যুক্ত করি, ভাই আপনি সুজন, নাস্তিক হয়ে ঈদের শুভেচ্ছা জানাইলেন, ভাই আপনার তো নাস্তিক ধর্ম শেষ হয়ে গেল ভাই, এটা কি নাস্তিকতা করলেন? কমে গেল না, নাস্তিকতার হারাম কাজ করে ফেললাম। আচ্ছা।